আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস তৃষা কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আমি আজকে আপনাদেরকে বাসায় থাকা উপকরণ দিয়েই বাচ্চাদের জন্য মজাদার চিকেন ফ্রাই করে দেখাবো। এটা বড়রা বাচ্চারা সবাই খেতে পছন্দ করে। এখানে আমি ব্রেস্ট পিস নিয়েছি, বুকের এক সাইডের অংশটাকে পাতলা করে তিন পিস করে নিয়েছি এবং ডিমের কুসুমের সাথে লবণ দিয়ে মিশিয়ে নিলাম ও ময়দার সাথে রেখে ময়দায় মাংসটি আমি জড়িয়ে নিয়েছি। এবার ডিমের কুসুমের মধ্যে চুবিয়ে আবার আমি পিসটাকে ব্রেড ক্রামে জড়িয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ব্রেড ক্রামে জড়িয়ে আমি এক সাইডে রেখে দিব, তারপরে একই উপায়ে আমি আরেকটাকেও ব্রেড ক্রামে এভাবে জড়িয়ে নিব। প্রথমে ময়দায় কোট করে এখান থেকে ডিমে চুবাবো, ডিমের কুসুমের মধ্যে চুবিয়ে তারপরে আবার আমি ময়দায় দিয়ে ডিমের কুসুমে দিয়ে দেন ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। এটা ব্রেড ক্রামের ভিডিওটা আমি আপলোড করে দিব, আমার এটা বাসায় বানানো ব্রেড ক্রাম, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার আমি গরম তেলের মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিব। চিকেনগুলো খেতে অনেক ক্রিস্পি এবং জুসি হয়, আপনি যদি ট্রাই না করে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে অল্প আঁচে ভাজতে হবে, 8 থেকে 10 মিনিট ভাজতে হবে, একবারে চুলা কমিয়ে দিতে হবে নয়তোবা পুড়ে যাবে, ভেতরটা ভালো করে হবে না। আরেকটা ইয়ে হচ্ছে, আপনি যখনই চিকেনটা ভাজবেন তার 3 থেকে 4 ঘন্টা আগে লবণ ও একটু আদা রসুনের পেস্ট দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে খেতে জুসি হয় ভাজার পরে এবং সিদ্ধটা তাড়াতাড়ি হয়। আমিও এটাকে এখন ভেজেছি কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা আগে এটাকে আমি লবণ ধুয়ে লবণ দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন আবার আমি ভাজবো তখন এটাকে ধুয়ে হালকা করে লবণ দিয়ে মেখে নিব। দেখুন আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব এবং সস দিয়ে পরিবেশন করব। আপনি যদি সস খেতে না চান স্কিপ করতে পারেন, কিন্তু সসের সাথে চিকেন ফ্রাইটা আসলে জমে যায়। দেখুন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এবার আমি সস দিয়ে নিব, আমি ঝাল সসটা পছন্দ করি, ঝাল সস দিয়ে চিকেন ফ্রাই খেতে আমার খুব ভালো লাগে। চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি এবং জুসি হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।